হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রিয় ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদেরকে ফিট পরিবারের নতুন আরও একটি পর্বে। সম্মানিত দর্শক, আজ আমি আপনাদের সামনে শেয়ার করব কিভাবে খুব অল্প সময়ের মধ্যেই আপনি ডায়াবেটিস থেকে পরিত্রাণ পাবেন, তারই একটি চমৎকার ও কার্যকরী টিপস। ফ্রেন্ডস, ডায়াবেটিস থেকে রেহাই পাওয়ার জন্য বা পরিত্রাণ পাওয়ার জন্য আজ আমি দুটো মাত্র উপাদানের সাহায্যে আপনাদেরকে একটি টিপস শেয়ার করছি, যে টিপসটি আপনি ফলো করতে পারলে খুব অল্প সময়ের মধ্যেই আপনি ডায়াবেটিস থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, যে দুটো ভেষজ উপাদানের সন্ধান দিচ্ছি সেই দুটো উপাদান সকলের গড়ে কম বেশি থাকে। ফ্রেন্ডস, তার মধ্যে প্রথম যে উপাদানটি সেটি হলো গোলমরিচ। বন্ধুরা, খাবারের স্বাদ বৃদ্ধি করার জন্য এই গোলমরিচের জুড়ি নেই, কিন্তু আপনি জেনে অবাক হবেন যে এই গোলমরিচে থাকা ভিটামিন এবং ভেষজ উপাদান আপনার ডায়াবেটিসকেও নিয়ন্ত্রণ করে দিতে পারে। এরপর যে জিনিসটি আপনি দেখতে পাচ্ছেন সেটি হলো লবঙ্গ। ফ্রেন্ডস, লবঙ্গকে মশলার রাজা বলা হয়ে থাকে, কারণ এটি খাবারের স্বাদ এত বেশি বাড়িয়ে দেয় যে সেটা কল্পনা করা যায় না। কিন্তু এই লবঙ্গে উপস্থিত অ্যান্টি ইনফ্লামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট উপাদান খুব দ্রুত আপনার ডায়াবেটিসের প্রকোপ কমিয়ে দিতে এবং ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ফ্রেন্ডস, কিভাবে এই লবঙ্গ এবং গোলমরিচ আপনি নিয়মিত সেবন করে খুব অল্প সময়ের মধ্যে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করবেন, তারই একটি জাদুকরি ফর্মুলা আজ আমি আপনাদের সামনে শেয়ার করব। ফ্রেন্ডস, সেই জন্য যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটি চুলার মধ্যে পানি গরম করতে হবে। বন্ধুরা, পানি যখন গরম হয়ে যাবে তখন গরম পানির মধ্যে, অর্থাৎ যখন পানির থেকে বলক উঠতে থাকবে, তখনই আপনি দিয়ে দিবেন আধা টেবিল চামচ পরিমাণ গোলমরিচ এবং দিয়ে দিবেন 5 থেকে 7টি লবঙ্গ। বন্ধুরা, এবার এই পানিটাকে খুব ভালো করে জাল দিয়ে নেবেন। বন্ধুরা, খুব ভালো করে জাল দেওয়ার পরে আপনি যে কাজটি করবেন সেটি হলো এই পানিটা চুলা থেকে নামিয়ে নিয়ে একটু রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেবেন। এবার এই পানিটা সকালে এবং রাতে বা সন্ধ্যায় নিয়মিত 2 থেকে 3 বার পান করার অভ্যাস করুন, এবং যারা চা খেতে পছন্দ করেন তারা ইচ্ছে করলে দুটো উপাদানের সাহায্যে চা তৈরি করেও খেতে পারেন, তাতেও খুব ভালো উপকার পাবেন। আপনার চায়ের মধ্যে চিনি না মিশিয়ে লবঙ্গ এবং গোলমরিচ রাখুন এবং নিয়মিত সেটি খাওয়ার অভ্যেস করুন। বন্ধুরা, তারপর নিজ চোখে দেখুন ডায়াবেটিস কতটা আপনার নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। বন্ধুরা, তাহলে আর দেরি কেন, এখনই এই টিপসটি ফলো করুন এবং ডায়াবেটিসকে আপনার নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসুন। ফ্রেন্ডস, আজ তাহলে এ পর্যন্তই। আজকের টিপসটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্টস করে জানাবেন, এবং ভালো ভালো টিপস পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।